नमस्कार बंधुरा, आमार कुकिंग चैनल मौसरीज कुक्स कलेक्शने आपनादेर के पुनराय स्वागत जानाई। तो आज के एक नतून रेसिपी निये चले एसेछि, सेटा होच्छे भेज डाल। आपनारा मोटामुटी भेज डाल कि करे बानाते हय ता तो जानेनी, किन्तु आमी आमार मतन कि करे बानाई सेटाई आपनादेर साथे आज शेयर करब। तो चलुन देखे नी। लागबे सेटा होच्छे मुग डाल, एखाने आमी 100 ग्राम मुग डाल निये निएछि। मसलापाती जेगुलो लागबे सेगुलो होच्छे, देखुन फोड़ने फोड़न हिसेबे आपनारा देबेन गोटा जिरे, दालचीनी, एलाच, मसलार मध्ये जिरे गुड़ो, हलुद गुड़ो, धने गुड़ो, स्वाद मतो लवण। सब्जिर मध्ये जा जा लागबे देखते पाच्छेन, कड़ाई शुटी, एखाने गाजर आर बीन्स एकसाथे एरम करे केटे रखा होयेछे কিউব কিউব করে। আর এখানে লাগবে ক্যাপসিকাম, লাগবে ফুলকপি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, ধনে পাতা। দেখুন কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে মুগের ডালগুলো আমি কড়াইতে দিয়ে দেবো, একটু ভেজে নেবো, হালকা করে ভেজে নেবো, হালকা আঁচে ভেজে নেব। দেখুন ঠিক এরকম হবে, হালকা ব্রাউন হবে, একটু রং ধরলেই তুলে নেব। দিয়ে তারপর ভালো করে ধুয়ে নেব এবং কড়াইশুঁটিগুলোকেও ওই মুগের ডালের সাথে কুকারে স্টিমে বসিয়ে দেব। দিয়ে জল দিয়ে দিচ্ছি, দেখুন কুকারে এক পলা তেল দিয়েছি, দিয়ে স্টিমের মধ্যে বসিয়ে দিয়েছি। দিয়ে ওদিকে তো স্টিম হয়ে গেল, আর এদিকে আমি কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। দিয়ে গরম মশলা হিসেবে জিরে ফোড়ন, তারপরে এলাচ দারচিনি দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটুখানি নেড়ে নেব। তারপর সবজিগুলো সব কড়াইতে দিয়ে দেব। দিয়ে নাড়তে থাকব। দিয়ে একটু চাপা দিয়ে 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। 2-3 মিনিট হয়ে গেছে, চাপা খুলে নিলাম। দেখুন প্রায় একটু অর্ধেক ভাজা হয়ে গেছে, ঠিক এরকম সময় পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেব কড়াইতে। দিয়ে পেঁয়াজ কুচি নিয়ে একসাথেই ভাজতে থাকবো। তারপর 4টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো এখনই দিয়ে দেবো। আমি এরকম করে 2-8 খানা করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন আমি ওগুলোকে আলাদা পাত্রে তুলে নিয়েছি। দিয়ে ফুলকপিগুলোকে কড়াইতে দিয়ে দিলাম তেলের মধ্যে, তবে তার আগে ফুলকপিগুলোকে আমি হলুদ নুন দিয়ে কিন্তু ভাপিয়ে নিয়েছিলাম, যদি পোকামাকড় থেকে থাকে তাহলে পোকাগুলো বেরিয়ে যাবে। তো ভাপিয়ে নিয়ে আমি কড়াইতে ভেজে নিই একটু হালকা করে ফুলকপিগুলো। ফুলকপিগুলো ভালো করে একটু ভেজে নেবো। দিয়ে দেখুন ভাজা হয়ে গেছে, আবার কড়াইতে আমি সেই ভাজা পেঁয়াজ সবজিগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে টমেটো কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়তে থাকবো আমি। তারপর দেখুন মশলাগুলো আমি দিয়ে দেবো, নুন, হলুদ, ধনে, জিরে। দিয়ে নাড়তে থাকবো।
দিয়ে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এখনই কড়াইতে। সামান্য জল দিচ্ছি, মশলাগুলো ভালো করে মজে যাওয়ার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে নাড়তে থাকব। দিয়ে আমি একটুখানি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। দেখুন আমার সেদ্ধ করা সেই ডাল এবার কড়াইতে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সামান্য পরিমাণ জলও দিয়েছি। দেখুন ফুলকপিগুলো এখন দিচ্ছি, ফুলকপিগুলো আগে তখন দিইনি, তাহলে ফুলকপিগুলো পুরো ঘেঁটে যেত। ফুলকপিটা পরেই দেবেন, ফুলকপিটা এখন দিয়ে দেখুন নাড়ছি হালকা হাতে। দেখুন চিনি দিচ্ছি, ভেজ ডালে একটু সামান্য পরিমাণ চিনি পড়ে। অনেকে ভেজ ডালে কাজু কিশমিশও দেয়, তো আমি এখানে ইউজ করিনি, আপনারা চাইলে দিতে পারেন। আমি মাখন দিয়েছি, ঘি দেয় অনেকে, তো আমি মাখন দিয়েছি। জোর আছে দিয়ে দেবেন, ফুটতে থাকবে ভেজ ডালটা। এরকম সময় ধনে পাতাগুলো আমি দিয়ে দেব। প্রায় যখন হয়ে আসবে ভেজ ডালটা তখন ধনে পাতাগুলোকে দেবেন। দিয়ে মাঝের মধ্যে একটু নাড়তে থাকব। তো দেখুন প্রায় রেডি। এবার আমি একটা পাত্রে এটা ঢেলে নিচ্ছি। তো দেখুন আমাদের ভেজ ডাল সম্পূর্ণভাবে পরিবেশনের জন্য রেডি। শীতকালে গরম ভাতের সাথে গরম গরম ভেজ ডাল খুব ভালোই লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, এরকম আরও নিত্য নতুন ভিডিও যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।